আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কাইনমাস্টার দিয়ে আজকের যে ভিডিওটি রয়েছে, ভিএফএক্স ফটো এডিট, অর্থাৎ ফটো দিয়ে ভিএফএক্স কীভাবে ক্রিয়েট করা যায় সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিও। তো সো গাইস, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, বুঝতে পারবে। তো সর্বপ্রথম আমরা একটি নিউ প্রজেক্ট নেব, ক্রিয়েট নিউ প্রজেক্ট, এবং এখানে আমরা নেক্সট ক্লিক করে দেব। নেক্সট ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে একটি ফুটেজ নেব, ওকে, আমরা একটি ফুটেজ নিয়ে নিয়েছি। আমরা আমরা এখান থেকে কোনটা নেব, এ পর্যন্ত আমরা এটাকে কেটে নিচ্ছি, ওকে। আমরা পিছনেরটুকু কেটে ফেলে দিলাম। এখন আমরা কি করব, আমাদের সামনেরটুকু আমরা কেটে নেব। সো গাইস, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কাইনমাস্টারে কাজ করা কতটুকু সহজ। সো এখানে আমরা মিডিয়ায় চলে যাব। মিডিয়াতে চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি হেলিপোর্ট রয়েছে, হেলিকপ্টার। সো আমরা এখান থেকে আমরা এতটুকু লম্বা করে দিলাম, করে দেওয়ার পর আমাদের হাতটা কতটুকু এসেছে, আমাদের হাতটা এতটুকু আসার আমরা এটাকে অ্যানিমেশন করে নিই। আমরা কি ফ্রেমের সাহায্যে এটাকে উপরে, আমরা প্রথম থেকে অর্থাৎ কি ফ্রেমটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা এ পর্যন্ত নিয়ে আসলাম। এরপর আমরা এটাকে এই জায়গায় করে দিলাম, এখান থেকে আমরা এখানে গাইস একটু আমরা বড় করে নিই, আমাদের এটাকে দেখুন বিহেভিয়ার করতে হলে একটু ধৈর্য ধরতে হবে, ওকে। এখান থেকে আমরা এটাকে সরিয়ে দিচ্ছি, সরি আমাদের এটা হয়নি, ওটা মাইনাস করে দেব, এটা এখানে চলে আসুক, এটা চলে আসুক, হাতের সাথে আমাদের
এখানে রাখার অবস্থায় আমাদের আরেকটু সরিয়ে যেতে হবে। এখান থেকে আমরা কিটা চালু করে আর একটু স্পিডে, সরি, এখান থেকে আমরা এরকম করে স্পিডে দিয়ে দিলাম। সো ভিএফএক্স তৈরি করতে গেলে গাইজ অনেক সময় দেখা যায় যে আমাদের এরকম অ্যাডজাস্টমেন্ট করতে হয়। আমরা প্রথম থেকে দেখি, আমাদের হেলিকপ্টারটি আসতেছে, দেখুন আমরা থাপ্পড় দিয়ে এটাকে এ পর্যন্ত আমরা আমাদের যে ভিডিওটি রয়েছে সেটি এখানেই রেখে দিলাম। সো এতটুকু সুন্দর ভিএফএক্স করতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমরা চেষ্টা করব নেক্সট টাইমে আরো সুন্দর করে, অর্থাৎ দেখতেই পাচ্ছেন, সরি, আমাদের এটাকে আনডু করতে হবে, আমাদের অ্যানিমেশন তাছাড়া ছোট হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের অ্যানিমেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। এখানে গাইজ আমরা আরেকটু কালার লাইট কিন্তু বাড়াতে পারি, আমাদের যে ইমেজটিতে রয়েছে ইমেজটিতে এসে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্রাইটনেস অনেকটুকু রয়েছে, আমরা এখান থেকে একটু কালার ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারি। ওকে, আমাদের যে সাউন্ডটি রয়েছে সাউন্ডটা আমরা এখান থেকে মিনিমাইজ করে সুন্দর একটি সাউন্ড দিয়ে দিব। সো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। জাস্ট মোবাইল দিয়ে যে সুন্দর সুন্দর ইফেক্ট করা যায়, এখানে গাইজ আমাদের যা হাতটি রয়েছে হাতটি একটু স্পিড আমরা আস্তে করে মারা দরকার ছিল, তো আমাদের এটা এখানে ভুল হয়েছে। সো গাইজ যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করলাম, আসলে অ্যাকচুয়ালি এটি খুবই সহজ। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।